নি ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে চীনাদের ঈদের দিনে চীনাদের ঈদের দিনে যদি তারা আমাদেরকে কোনো উপহার দেয় তাহলে সেই উপহার গ্রহণ করা বা নেওয়া যাবে কিনা জি হ্যাঁ নেওয়া যাবে প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বা কাফিরদের হাদিয়া বা উপহার গ্রহণ করাচ্ছেন যেমন বলা হয়েছে যে ইমাম বুখারি ইমাম বুখারি তার সহি বুখারিতে একটা বাব অধ্যায় রচনা করেছেন বাব ও কবুল ইল হাদিয়াতে মিলন মুশিকিন নিকট থেকে উপহার গ্রহণ করার অধ্যায় আর এখানে বলা হয়েছে যে আহদা মালিক ও আইলাত আলী নবী সাল্লাহ আলী ওসাল্লামা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আইলার বাদশাহ আইলার একজন কাফের বাদশাহ মুশিরিক বাদশাহ আল্লাহ রসুলকে একজন একটা খচ্চর দান করেছিল সাদা রঙের খচ্চর এবং তাকে এক জোড়া কাপড়ও দান করেছে উপহার স্বরূপ দিয়েছিল আল্লাহ রসুলকে যে অনুরূপ ভাবে আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এক অহুদি মহিলা যে একটা ছাগলের গোষ্ঠী বিষ বেশি আল্লাহ রসুলকে খেতে দিয়েছিল মোর কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম গ্রহণ করেছেন আপনিও গ্রহণ করবেন কিন্তু আপনার উদ্দেশ্য হবে তাদের যে মন জয় করা এবং তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকে ইসলামের যে কথা বলা এরকম যে দু নম্বর কথা হচ্ছে তবে তবে তাদের ঈদের দিনে তবে তাদের ঈদের দিনে এমন কোনো জিনিস এমন কোনো জিনিস তাদেরকে দেওয়া যাবে না ঈদের দিনে এমন কোন জিনিস দেওয়া যাবে না যে জিনিসটা তারা পুজোতে বা তাদের ঈদের অনুষ্ঠানে ব্যবহার করবে জিনিস আমরা নিতে পারবো জি আহ অনুরূপ ভাবে দু নম্বর জিনিস হচ্ছে দু নম্বর জিনিস হচ্ছে যে অনুরূপ ভাবে কাফের আমরাও যে উপহার দিতে পারবো কাফের মুশিরিকদেরকে আমরাও দিতে পারবো যাতে করে তাদের মন জয় করা যায় তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা যায় তাদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার জন্য বন্ধুত্ব বলতে গাঢ় বন্ধুত্ব করা তো হারাম সেটা আমরা জানি জি মোট কথা তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য আমরা এরকম দিতে পারি যেমন আহ আমার রাজি আল্লাহ তালান হুতার এক মুশরিক ভাইকে কি করেছিলেন এক জোড়া কাপড় দিয়েছিলেন যেটা তারা আছে কিন্তু কাফির বা মুশরিকদেরকে তাদের ঈদের দিনে এমন কোনো জিনিস যেটা আমি বললাম এর আগে এমন কোন জিনিস আমরা উপহার হিসেবে দেব না যেটা পুজোতে ব্যবহার হয় যেমন মনে করো হিন্দু কাবলি একটা পাঠা যে খাসি দিয়ে কি করলেন উপহার দিলেন যে খাসিটা তারা কি করবে পুজোতে কাটবে জি না এই ধরনের কোন জিনিস আমরা কিন্তু দিতে পারবো না যে জিনিসটা যেমন মনে করেন আহ খ্রিস্টানরা ছাব্বিশে আহ ডিসেম্বর মনে করেন মোমবাতি জ্বালায় তাদেরকে মোমবাতি দিয়ে আমরা কিন্তু তাদের মোমবাতি তাদেরকে উপহারে দিতে পারবো না এই ধরনের জিনিস দেওয়া যায় না তিন নম্বর জিনিস হচ্ছে যে তাদের ঈদের দিনে যেটা আপনি বলছেন তাদের ঈদের দিনে অর্থাৎ কাফির বা মুশিরিকদের ঈদের দিনে তাদের পক্ষ থেকে কোনো উপহার গ্রহণ করাতে কোনো রকমের সমস্যা নেই কারণ আহ মোহান আল্লাহ বলেছেন লায়ন হুম্লাহ আনিল্লাদামিচুক রুহুম তাদের সঙ্গে সদ ব্যবহার করতে বলা হয়েছে এবং তাদের সঙ্গে ইনসাফ পূর্ণ ব্যবহার করতে বলা হয়েছে সেই জন্যে না যেহেতু যারা আমাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েনি যারা যার যাদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়নি এই সমস্ত মুশরিক কাফেরদের যে দেওয়া জিনিস গ্রহণ করতে কোন রকমের সমস্যা নেই এমনকি ঈদের দিনেও নেওয়া যাবে

আলী আবু তালিবের কাছে যে নাইরোজের দিন একটা মুসরিকদের একটা ঈদের দিন সেই নাইরোজের দিনে আলী রদি আল্লাহকে একটা হাদিয়া দেওয়া হল সে হাদিয়া কিনে কবল করলেন অনুরূপ আয়েশা এক মহিলা আয়েশা রদি আল্লাহ তালানাকে জিজ্ঞেস করলেন কালাত ইন্নালানা আজারান আমাদের এখানে কিছু দুধ পানকারিনী মহিলা রয়েছে যে যারা মজুস ইন্নাহমুল ঈদ আর তাদের একটা ঈদের দিন রয়েছে যেদিনে তারা আমাদেরকে কিছু

মুসলমানদেরকে উপহার দিত ফাঁকানি তিনি তার পরিবারকে বলতেন মা কানামিন ফাঁকি ফাকুলু ফাঁকুলু যদি ফল ফ্রুটের মধ্যে হয় তাহলে খাও মা কানামিন গাই দালিকা আলিকা আর যদি ফল ফ্রুট না হয় কোনো না গোস্ত টোস্ত যদি হয় পশু জবাই করে সে গোস্ত দেয় তাহলে সেটা খেও কারণ পশু জবাই করে তারা কোনো একজন দেবতার উদ্দেশ্য করে সেজন্য এই গোস্ত খাওয়া যাবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে ফল ফ্রুট এগুলো কিংবা আপনাকে যদি পয়সা টয়সা দেয় তাহলে এই সমস্ত জিতে নিতে কোনো রকমের সমস্যা নেই ইনশাআল্লাহ